তো আমরা আজকে একটা ফ্যাক্টরিতে কাজ করব। এটা হচ্ছে একটা হ্যাচারি। হ্যাচারি ফ্যাক্টরিতে যাওয়ার আগে যে পটাশিয়াম পানিতে পাটাকে পরিষ্কার করে নিতে হয়। এই জায়গা আসলে এয়ার কন্ডিশনের সমস্যা। এটা কি সমস্যা হয়েছে আমরা এটা দেখব। তো আমাদেরকে জীবাণুনাশক দিয়ে অবশ্য জীবাণুনাশক ছিটে দেওয়া হয়েছে। আমরা এখন যে জায়গায় কাজ করব এটা একটা ইনকিউবেটর। ওই ইনকিউবেটরের এসি সমস্যা। এখন কি সমস্যা সেটা আমরা এখন দেখব। আমরা গেটে ঢুকার সময় একবার জীবাণুনাশক ছিটে দেওয়া হয়, আবার ইনকিউবেটরের ভিতরে ঢুকার সময় জীবাণুনাশক দিয়ে হাত পা পরিষ্কার করে নিতে হয়। যেটা একটা ইনকিউবেটর, অনেক ঠান্ডা। কোন এসি সমস্যা? এটা সমস্যা কি হয়? সমস্যা কি? এটা চালু দিলে চলে, তারপরে কম্প্রেসার অফ হয়ে যায়। যখন কম্প্রেসার চালু হয়ে যায় তখন এক মিনিট আধা মিনিট চলে, এক মিনিট চলার পর যে কম্প্রেসার যখন চালু হয় তখন বেকার আপনার করে দেয়। আচ্ছা, আর কোনটা সমস্যা? এদিকটা আধা ঘন্টা চলে, আধা ঘন্টা চলার পরই বরফ লাগে যায়। এটা একটা, ওইটা একটা, আধা ঘন্টা চলে না। এরকম আছে এখন তো এসি অফ আছে, তাই না? হ্যাঁ, এই যে এটা পুরোটা আধা ঘন্টা উপর থেকে এই যে উপর দাগ আছে ওই পর্যন্ত বরফ, ফুল বরফ জমে যায়। আধা ঘন্টা খালি, শুধু আধা ঘন্টা মতো চলে, আধা ঘন্টা চললে বরফ জমে যায়। এই একই অবস্থা, এটাও এটারও সেম অবস্থা। সেম অবস্থা, আধা ঘন্টা চললেই বরফ জমে যায়। কিছুক্ষণ আগে বন্ধ করতে হয়েছে, তার জন্য এটা পরিষ্কার আছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা একটা ইনকিউবেটরের রুম। এ জায়গায় ডিম রাখা হয়। ডিমের টেম্পারেচার আপনার প্রয়োজন হয় 12-15-এর ভিতরে রাখে ওনারা। তো এ জায়গায় অলরেডি যে টেম্পারেচার দেখা পেয়েছে 18-তে আছে। তো এখন আমরা এসিগুলো চেক করব কোনটা কি প্রবলেম। তো প্রথমত এই এসিটা, এটা আসলে অন করার পরে ইনডোর চলে, দেন ফ্যান চলে যখন কম্প্রেসারকে সিগন্যাল দেয়, কম্প্রেসারটা ঠিক করে। এখন আমরা দেখবো আসলে সমস্যাটা কি। এম্পিয়ার মিটারটাকে 600 এম্পিয়ারে দিয়ে হোল্ড আছে, একটা তারে লাগালাম। সার্কিটটা উঠে দিলাম, এসিটা অন হলো। তো এসি অন হওয়ার পর মিনিমাম 3-4 মিনিট পর কম্প্রেসারকে সিগন্যাল দেয়, ততক্ষণ আমরা ওয়েট করব, দেখব যে আসলে এম্পিয়ারটা কত নেয়, কত এম্পিয়ার নেওয়ার পরেই সার্কিট ব্রেকারটা টিপ করে। আসলে এয়ার কন্ডিশনের কাজের এটা একটা, মানে প্রথম হচ্ছে আমরা যখন কাস্টমার থেকে নক দেয় যে এসিতে কোনো সমস্যা, সমস্যা কি সমস্যা আমরা আগে কাস্টমার থেকে শুনবো যে আসলে সমস্যাটা কি হয়, দেন আমরা এসিটাকে এরপরে যাই, আমরা ওই অনুযায়ী আমরা এসিটাকে চেক করব যে আসলে সমস্যাটা কি। বাতাস ঠিক আছে, ফ্যান চলতে আছে 20-তে দিলে বোঝা যায় যে রানারের যেই ফ্যানটা 1 এম্পিয়ার নিতেছে। তো কম্প্রেসারকে লাইন দেওয়ার সাথে সাথে সার্কিট ব্রেকারটা টিপ করছে।
মানে এম্পিয়ার নেওয়ার চান্স থাকে নাই, কম্পিটিশনটাকে লাইন দেওয়ার সাথে সাথেই সার্টিফিকেটটা টিপ করছে। এখন আমরা এসিটাকে খুলবো, খুলে দেখবো আসলে প্রবলেমটা কি। আমরা এখন কম্পেশারের টার্মিনালটা দেখব। টার্মিনালটা কোনো সমস্যা আছে কিনা, টার্মিনাল গুলো মোটামুটি ঠিক আছে। তো যেহেতু এসিটা অন করার সাথে সাথে চলে, চলার কিছুক্ষণ পর যখন কম্পিউটারকে সিগন্যাল দেয় সার্কিট ব্রেকারটা টিপ করে। তো সেই কারণে আমরা অবশ্যই প্রথমত অন্য কিছু আদার্স যে সাইডগুলো আছে, ক্যাপাসিটার বা ওয়ারিং যেগুলো আছে সার্কিটের, ইলেকট্রিক ওয়ারিং, এই ওয়ারিংগুলো না দেখলে হয়। কারণ এসিটা তো চলে, এসি চলার পরে যখন কম্পিউটারকে সিগন্যাল দেয় দেন সার্কিট ব্রেকার টিপ করে। তো সেজন্য আমরা এখন এম্পিয়ার মিটার দিয়ে কম্পিউটারটাকে মাইপে দেখবো যে কম্পিউটারটাকে ঠিক আছে কিনা। মাপার জন্য আমরা ওমসি দিয়ে নিবো।